আগরতলা পৌর নিগমের আগামী চার মাসের আর্থিক বাজেট পেশ করে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন শহরের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং এলাকার সকল কর্পোরেটররা। রাজধানীর উন্নয়ন খাতে মোট ১৪২ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মেয়র। চার মাস পরে সম্ভবত সেপ্টেম্বর মাসে পেশ করা হবে আগরতলা পৌর নিগমের পূর্ণাঙ্গ বাজেট। হাতে নেওয়া হয়েছে, সেগুলি আমাদের কার্যক্রম চলছে। আমরা নতুন নতুন কিছু কাজ করবো পূর্ণাঙ্গ বাজেটে। আমাদের সারা শহরবাসীর জন্য আমরা কি করতে চাই, আমাদের কি কি পরিকল্পনা আছে এবং কতটা করেছি, সবটা পূর্ণাঙ্গ বাজেট আমরা করবো। এবং রাজ্য সরকারের কাছে আমাদের সমস্ত অনুরোধ থাকবে, যাতে রাজ্য সরকার আমাদের গত বছরও যেভাবে সহযোগিতা করেছে সমস্ত ক্ষেত্রে, আমাদের বিশ্বাস আমাদের প্রফেসর ডক্টর মানিশা নেতৃত্বের সরকার, আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী খুব আন্তরিক, এরা এই শহরের উন্নয়নের বিষয়ে তাদেরকে পরিচ্ছন্ন সুন্দর যানজটমুক্ত সুন্দর আগরতলা উপহার দেওয়ার জন্য উনিও আমাদেরকে পরামর্শ নির্দেশ দেন। এই মোতাবেক আমরা আগামী চার মাস পর আমরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করব। এখানে শহরের সমস্ত অংশে 11টা ওয়ার্ডে শহরের সমস্ত মানুষের সমস্ত সমস্যার কথা তুলে ধরে আমরা বাজেট রচনা করব এবং সারা রাজ্যবাসী যাতে আগরতলাকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে ব্যবহার করতে পারে এবং দূষণমুক্ত আগরতলা মানুষকে আমরা উপর দেবো, সেই উদ্দেশ্যে আমাদের পরবর্তী বাজেট হবে। গত আজকে চার মাসের জন্য আমরা এই বাজেট আজকে আমরা পেশ করলাম। আগামী 26 তারিখ এটা আমরা আলোচনীতে গ্রহণ করব। এটা মূলত একটা প্রোগ্রাম আসছিল।